আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আমাদের ইউনমি ট্রাভেল ব্লগের পক্ষ থেকে, আমি এর আগের ব্লগগুলোতে আমি বলেছি যে আমরা কিন্তু ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যা যা প্রয়োজন সব কিছু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকে আমরা যাব হচ্ছে কিভাবে ভিসা অ্যাপ্লিকেশন আমরা জমা দিব এবং ভিসা সাবমিট করব। আমি এবং আমার গ্রুপ সহ, অর্থাৎ আমার কোম্পানির চারজন মেম্বার সহ আমরা যাচ্ছি যমুনা ফিউচার পার্ক। তো আমি ওখানকার পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওটা আপনাদের মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা, আমরা মোহাম্মদপুর থেকে একটা গাড়ি নিয়ে যাত্রা শুরু করলাম যমুনা ফিউচার পার্কের উদ্দেশ্যে। ওখানে আমরা আজকে ভিসা জমা দিব। আমরা দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি খুব সহজে ইন্ডিয়ান হাই কমিশনে ভিসা জমা দিতে পারেন। তো আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে যাব আজকে। প্রচুর জ্যাম, সম্ভবত টোলের কারণে এই জ্যামটা পড়েছে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনারা কখনোই ইন্ডিয়ান এম্বাসিতে হোক বা অন্য যে কোনো এম্বাসিতে হোক ভিসা জমা দিতে গেলে কোনো ধরনের দালাল ধরার চেষ্টা করবেন না, নিজেরাই দেওয়ার চেষ্টা করবেন। আমি আমার আগের পর্বগুলোতে আমরা অলরেডি দেখাইছি যে কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসা জন্য কাগজপত্র প্রসেস করবেন, কিভাবে কাগজ গুছাবেন, কিভাবে অনলাইনে টাকা পেমেন্ট করবেন, মানে আপনার ফুল প্রসিডিওর, ফুল প্যাকেজ। এমনকি আমাদের এই ব্লগে আমরা আরও দেখাবো যে ভিসা পাওয়ার পরে আপনারা কিভাবে কলকাতা যাবেন, কলকাতা থেকে অন্যান্য জায়গায় যাবেন, সব কিছু আমরা দেখানোর চেষ্টা করব। তো আমাদের ব্লগটা একটু লম্বা হয়ে যাবে, আপনারা আমাদের সাথে থাকবেন এবং অপেক্ষা করবেন, কারণ এই ইনফরমেশনগুলো আমি একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করব। বাস্তব অভিজ্ঞতা বলতে আমি নিজে দিব সেই এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে আমরা শেয়ার করব, আর কিছু না। বিষয়টা এমন না যে মানে তথ্যগুলো আমি কারো কাছ থেকে কালেক্ট করতেছি বা কারো মাধ্যমে আমি আপনাদেরকে দিচ্ছি, না, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আমরা সরাসরি ফেস করব এবং যাব, কাগজপত্র কিভাবে সাবমিট করতেছি দালাল ছাড়া সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমাদের সাথে থাকেন। আমরা 80 টাকা টোল দিয়ে অলরেডি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেলাম। এলিভেটেড বাদ দিয়ে রাস্তা দিয়ে যাওয়াই ভালো। কমপক্ষে 20-30 মিনিট আমরা জ্যামে বসে থাকলাম। যাই হোক, এখন উঠে গেছি আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এখন আশা করি জ্যাম নাই, আমরা একটানে চলে যাব। যুক্তি দেখাই দেবো না নাকি দেখে দেবো না? আর হ্যাঁ, যদি নিজে নিজে কয় যদি আমি আমি থাকতে এটা তো নেব, তাহলে কি আমরা তিনজনের পরামর্শ বলে না ব্যাপ ঠিক বিষয়টা যেরকম এই বাংলাদেশে যে আলেম আছে, আলেম সবাই মিলে বন্ধুরা,
আমরা দেখতে দেখতে বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে চলে এসেছি। এখানে এসে প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে সৌদি ভিসার জন্য, অর্থাৎ আরব আমিরাত ভিসার জন্য অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ভুল করে সেখানে ঢুকে গিয়েছিলাম, যার কারণে একটু দেরি হয়। পরবর্তীতে আমরা ইন্ডিয়ান ভিসার লাইনটা আমরা খুঁজে পাই এবং সেখানে এসে দেখি প্রচুর লাইন, বিশাল বড় চাপ সেখানে। তো এই চাপের মধ্যে যাই হোক আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো এখানে আসলে একটা নতুন সিস্টেম করেছে, সেটা হচ্ছে যে টাইম টু টাইম আলাদা লাইন, অর্থাৎ 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা, 12টা থেকে 1টা, 1টা থেকে 2টা, এভাবে করে আপনার লাইনগুলো দেওয়া হয়েছে। ওই সিরিয়াল অনুযায়ী আসলে লোকগুলোকে ডেকে নিচ্ছে। তো চিন্তার কোনো ব্যাপার নাই, আপনারা যে সময় আসলে অ্যাপয়েন্টমেন্ট দিবেন সেই সময় অনুযায়ী ওখানে উপস্থিত থাকলেই হবে। সেই অনুযায়ী সেই সময়ের যে মানুষরা রয়েছেন সেই সিরিয়াল অনুযায়ী আপনি দাঁড়িয়ে যাবেন এবং লাইন ধরে আস্তে আস্তে করে ভিতরে ঢুকে যাবেন। তো বন্ধুরা, আমরা এখানে আসছি, আমাদের কাগজপত্রগুলো মোটামুটি আমরা আপ টু ডেট করে নিয়ে আসছি। জানি না ভিসা হবে কি না, এখানে আসার পরে শুনতে পারলাম বিভিন্ন নিয়মকানুন চেঞ্জ করেছে। কেউ বলতেছে যে আমাকে 3 মাসের বেশি ভিসা দেয় নাই, কেউ বলছে যে আমাকে 2 মাসের বেশি ভিসা দেয় নাই, কেউ বলতেছে সিঙ্গেল এন্ট্রি ভিসা দিছে। যেহেতু এর আগে আমি আসলে অনেকবার ট্রাভেল করেছি, তো আমাকে তো 1 বছরের ভিসা নর্মালি এর আগের বার দিয়ে আসছে। একবারই শুধু আমি 6 মাসের ভিসা পেয়েছিলাম, তাও মাল্টিপল। এরপরে প্রত্যেকবারই আমি মাল্টিপল 1 ইয়ার ভিসা পেয়েছি। তো যাই হোক, এবার নাকি কিছু নিয়মকানুন চেঞ্জ করার কারণে, কিছু রেস্ট্রিকশন আসার কারণে ভিসা নাকি 6 মাসের বেশি তারা দিচ্ছে না। জানি না এখন আমাকে কতদিনের ভিসা দিবে। আজকে আমরা কাগজপত্র সাবমিট করব, দেখা যাক দেখি কি হয়। বন্ধুরা দেখতে থাকুন, এ পর্বে আমরা দেখানোর চেষ্টা করব যে আমরা কিভাবে ভিসাটা জমা দেই। পরবর্তী পর্বে আমরা দেখাবো হচ্ছে ভিসা পেয়েছি কি না, এবং ভিসা করার জন্য যে অনলাইনে কিছু প্রসিডিউর আছে সেটা আমাদের আগে দেখানোর কথা ছিল কিন্তু সেটা দেখাতে পারিনি। এটা আমরা সামনের পর্বে আমরা অ্যাড করে দিব যে কিভাবে করে আপনারা অনলাইনে টাকা পয়সা পেমেন্ট করবেন এবং ভিসাটা পেয়েছি কি না সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বন্ধুরা, আমরা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে অবশেষে আমরা ভিতরে প্রবেশ করলাম। এখানে এসে দেখতেছি যে অনেকে আসলে কিছু বিশৃঙ্খলা আছে, অনেকেই লাইন ছাড়াই ঢুকে যাচ্ছে বিভিন্ন ফাঁক ঠোকর দিয়ে। অর্থাৎ যমুনা ফিউচার পার্ক যেহেতু এটা একটা শপিং মল, এখানে ঢোকার জন্য আরও অনেকগুলো রাস্তা রয়েছে, সেসব রাস্তা দিয়ে তারা এন্ট্রেন্স করছে। কর্তৃপক্ষ যদি এইসব ব্যাপারে একটু সজাগ দৃষ্টি রাখেন, আমার মনে হয় এই জিনিসগুলো মেনটেন করা সম্ভব। আর এত মানুষ যে আসলে এত অল্প সংখ্যক লোক দিয়ে আসলে এটা মেনটেন করে রাখাটা খুবই কঠিন ব্যাপার। বন্ধুরা, আমরা লাইনে দাঁড়িয়ে থেকে ভিসা সেন্টারের ভিতরে প্রবেশ করলাম। বন্ধুরা, তবে ভিসা সেন্টারের ভিতরে আসলে রেকর্ড করাটা নিষিদ্ধ, তারপরও আমরা একটি ছোট্ট ক্লিপ সংগ্রহ করেছিলাম, সেটা অবশ্য ব্লার করে দিয়েছি। তো বন্ধুরা যাই হোক, আপনারা প্রথমে ঢুকে সেখান থেকে একটা টোকেন নাম্বার নেবেন, সেই টোকেন নাম্বার অনুযায়ী আপনারা অপেক্ষা করবেন এবং মনিটরে আপনার টোকেন নাম্বারটা শো করলে সেই কাউন্টারে চলে গিয়ে আপনি সেই কাউন্টারে যে যিনি থাকবেন দায়িত্বরত তার কাছে আপনার কাগজপত্র বুঝিয়ে দিবেন। সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট সময় লাগতে পারে, এটা এমন কোনো কঠিন ব্যাপার না। আপনারা যে কেউ ইজিলি আসছে আপনার করতে পারবেন, কোনো দালাল বা কোনো ব্রোকার থার্ড পার্টি ধরার চেষ্টা করবেন না, এতে আপনি প্রতারিত হবেন। বন্ধুরা, এই ছিল আমাদের ভিসা সেজন্য কাগজপত্র জমা দেওয়ার যে প্রসেসিং সেটা আমি দেখানোর চেষ্টা করলাম এখানে যমুনা ফিউচার পার্কে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইউ এন্ড মি ট্রাভেল ব্লগের পাশেই থাকবেন, ঠিক আছে? পরবর্তীতে আমরা কলকাতা যখন যাব বাকি পর্বগুলো সেখানে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।